সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এবিএম আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক অন্নদানগর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগাছা, রংপুর। আমি যথারীতি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। তো আমি আজকেও বিশেষভাবে দুঃখিত যে আমরা আসলে সময় মেনটেন করতে পারছি না, বিশেষ করে ইলেকট্রিসিটির কারণে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমরা লাইভটি একটু দেখে নিই যে এই মুহূর্তে এটি ঠিকঠাকভাবে কাজ করছে কি না, সাউন্ড এবং অন্যান্য এগুলি ঠিক আছে কি না। এই মুহূর্তে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে আছো, সবাই বই খাতা কলম নিয়ে ঝটপট রেডি হয়ে নাও, এবং শিক্ষক মণ্ডলী যারা আমার সাথে যুক্ত আছেন, তারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন, যাতে সবাইকে সুযোগ করে দিতে পারি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে আমাদের আমার সাথে, তাদের সবাইকে। মাহবুব আলম রিপ্লাই দিয়েছে, আমাকে দিয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আর দেরি নয়, আমরা শুরু করি। গত দিনে আমরা যে ক্লাসটি রেখেছিলাম অসম্পূর্ণ, অর্থাৎ আমাদের গত দিনের ক্লাসের বিষয়বস্তু ছিল স্রোতের সমস্যাগুলির, গাণিতিক সমস্যাগুলির সমাধান করা, নৌকা এবং স্রোতের। তো আমরা একটি সমস্যা বোধহয় বাড়ির কাজ হিসেবে রেখেছিলাম যাতে তোমরা করতে পারো। তো সেটির কি অবস্থা আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে অবশ্য আমাকে লিখে জানাওনি। তো তবুও আমি তোমাদের সুবিধার জন্য গত দিনের সেই ক্লাসটি, অর্থাৎ সমস্যা নম্বর 19, সেটি আমরা সমাধান করে আজকে পরবর্তী আমরা পরবর্তী ক্লাসের দিকে এগিয়ে যাব। তো আমরা প্রথমেই সমস্যা নম্বর 19 এটি জেনে নিচ্ছি। বন্ধুরা পাঠ্যবই হাতে নাও। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 19 নম্বরে যেটি দেয়া আছে, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা এবং স্রোতের গতিবেগ কত? অর্থাৎ এখানে আমরা যদি একটু সমীকরণ চিন্তা করি, গত দিনের স্রোতের অনুকূলে আমরা গতিবেগ বের করার সময় নৌকা এবং স্রোতের গতিবেগ যোগ করেছিলাম, আর স্রোতের প্রতিকূলের গতিবেগ বের করার সময় নৌকার বেগ থেকে স্রোতের বেগ আমরা বিয়োগ করেছিলাম। তো এই দুইটি সমীকরণের আলোকে আমরা 19 নম্বর সমস্যাটির সমাধান করব। এখানে দেখো স্রোতের অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগটি দেয়া আছে, এবং সেটি কিন্তু মিনিটে দেয়া আছে, আর নৌকা এবং স্রোতের গতিবেগ বের করতে বলা হলো। তাহলে এই দুইটি সমীকরণের সাহায্যে আমরা খুব সহজে এটি কীভাবে বের করি, নির্ণয় করি, সেটি আমি দেখাচ্ছি। আমরা প্রথমেই এই গতিবেগকে যে কোনো একটি নির্দিষ্ট এককে রূপান্তর করে নেব, অর্থাৎ এটি মিনিটে দেয়া আছে, আমরা সেটিকে ঘন্টায় রূপান্তর করব। তাহলে এজন্য আমরা যেভাবে শুরু করতে পারি, 19 নম্বর সমাধান, এখানে
15 মিনিটে 3 কিলোমিটার যায় স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে 15 মিনিটে যেহেতু বলা আছে, তাহলে 15 মিনিটকে আমরা কিন্তু ঘন্টায় রূপান্তর করতে পারি এভাবে যে আমরা জানি যে যেহেতু 1 মিনিট সমান 60 ভাগের 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, তাহলে 1 মিনিটে 60 ভাগের 1 ঘন্টা হলে 15 মিনিট সমান কত হবে? 60 ভাগের 15 ঘন্টা, অর্থাৎ এটি কাটাকাটি করলে আমরা 4 15 60 লিখি, অর্থাৎ 4 ভাগের 1 ঘন্টা। এখন এই 4 ভাগের 1 ঘন্টায় 3 কিলোমিটার যায়, তো স্রোতের অনুকূলে 4 ভাগের 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার। স্রোতের অনুকূলের এই গতিবেগটি আমরা বের করলাম, ঘন্টায় 12 কিলোমিটার যায়। এখন প্রতিকূলের গতিবেগ এখানে বলছে 15 মিনিটে 1 কিলোমিটার পথ যায়, তাহলে এখানেও আমরা একইভাবে নির্ণয় করব যে 1 ঘন্টায় কতটুকু যায়। তো আমরা লিখতে পারি আবার স্রোতের প্রতিকূলে 4 ভাগের 1 ঘন্টায় যায় 1 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায়, এই 4 উপরে আসবে 1 নিচে ভাগ হয়ে গেল, অর্থাৎ 4 কিলোমিটার। এখানে দেখো, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় প্রতি ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার। অর্থাৎ অনুকূলের এবং প্রতিকূলের এই গতিবেগ দুটি দেয়া আছে, নৌকা এবং স্রোতের গতিবেগ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমি পূর্বে যেভাবে তোমাদেরকে বলেছিলাম, যদি আমরা এ দুটি সমীকরণ হিসাবে কল্পনা করি, অর্থাৎ দুটিকে চলক নির্ণয় করে নেই এই দুটিতে, তখন কিন্তু আমাদের জন্য এটি বের করা খুব সহজ। এখানে আমরা ধরতে পারি, ধরি নৌকার গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা পার আওয়ার, তেমনিভাবে আমরা স্রোতের গতিবেগকে এভাবে লিখি, স্রোতের গতিবেগ y কিলোমিটার পার আওয়ার।